পড়াশোনা ও পরীক্ষা দুই আঙ্গাঙ্গিভাবে জড়িত। শিক্ষার্থীরা সারা বছর ধরে কি কি পড়াশোনা করছে তা নির্ধারণ করা হয় পরীক্ষার মাধ্যমেই। পরীক্ষা আছে বলেই শিক্ষার্থীদের মূল্যায়ন সম্ভব। কিন্তু ভাবুন তো, যদি কাগজই না থাকে তাহলে পরীক্ষাটা হবে কিভাবে? এবার লক্ষ লক্ষ পড়ুয়ার ভবিষ্যৎ নিয়ে বেশ চিন্তায় পড়ে গেলেন অভিভাবকরা। কিন্তু সরকারও যে নিরুপায়, তাদেরও কিছু করার নেই। এমন পরিস্থিতি তৈরি হয়েছে শ্রীলঙ্কায়, কলম্বোতে ছাপার কাগজ ফুরিয়ে গেছে এবং কাগজ আমদানির জন্য তাদের হাতে অর্থও নেই। তাই শ্রীলঙ্কার পশ্চিম প্রদেশের লক্ষাধিক স্কুল শিক্ষার্থীর জন্য পরীক্ষা বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। 1948 সালে স্বাধীনতার পর থেকে সবচেয়ে খারাপ আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দ্বীপ রাষ্ট্রটি। দেশটির শিক্ষা কর্তৃপক্ষ বলছে, 14 মার্চ থেকে স্কুলগুলোতে টার্মিনাল পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু কাগজের তীব্র ঘাটতির কারণে অনির্দিষ্টকালের জন্য পরীক্ষা স্থগিত করা হয়েছে। পশ্চিম প্রদেশের শিক্ষা বিভাগ জানাচ্ছে যে প্রশ্নপত্র ছাপানোর জন্য প্রয়োজনীয় কাগজ এবং কালি আমদানি করার জন্য বৈদেশিক মুদ্রা না থাকায় স্কুলের প্রিন্সিপালরা পরীক্ষার আয়োজন করতে পারেননি। নবম, দশম ও একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষাগুলো বছরের শেষে ছাত্রদের পরবর্তী গ্রেডে উন্নীত করার জন্য নেওয়া হয়, যা একটি ক্রমাগত মূল্যায়ন প্রক্রিয়ার অংশ। প্রয়োজনীয় আমদানির জন্য বৈদেশিক মুদ্রার রিজার্ভের ঘাটতির কারণে প্রবল অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে শ্রীলঙ্কায়। দেশটিতে খাদ্য, জ্বালানি এবং ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে। চলতি সপ্তাহে শ্রীলঙ্কার তরফে ঘোষণা করা হয়েছিল যে এই সমস্যা সমাধানের জন্য তারা IMF এর দ্বারস্থ হবে। 22 মিলিয়নের নগদ সংকটে পড়া দক্ষিণ এশিয়ার দেশটি এই সপ্তাহে ঘোষণা করেছে যে এটি তার ক্রমবর্ধমান বৈদেশিক ঋণ সংকটের সমাধান করতে এবং বহিরাগত রিজার্ভ বাড়াতে IMF এর কাছে বেলআউট চাইবে। শুক্রবার আন্তর্জাতিক মুদ্রা তহবিল নিশ্চিত করেছে যে এটি বেলআউট নিয়ে আলোচনা করার জন্য রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাক্সের আশ্চর্য অনুরোধ তারা বিবেচনা করছে। অর্থমন্ত্রী বাসিল রাজাপাক্সের নয়াদিল্লি সফরের পর কর্মকর্তারা বলেছেন, জরুরিভাবে প্রয়োজনীয় খাদ্য ও ওষুধ কেনার জন্য দ্বীপরাষ্ট্রটি ভারত থেকে 1 মিলিয়ন ক্রেডিট লাইন সুরক্ষিত করেছে। ঘাটতি মেটাতে কলম্বোর এই বছরে প্রায় 6.9 মিলিয়ন ঋণ দরকার। দেশটির মুদি এবং তেলের দোকানের সামনে এখন লম্বা লাইন দেখা যাচ্ছে। গুণাদুধ, চিনি, মসুর ডাল এবং চালের ঘাটতি ক্রমশ বাড়ছে। ঋণ পরিশোধ করতে শ্রীলঙ্কা এই বছরের শুরুর দিকে চীনের কাছে সাহায্য চেয়েছিল, কিন্তু বেইজিং থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।